দর্শক আমরা এই পর্যায়ে যাব কুষ্টিয়া লাইভে সেখান থেকে আমাদের সহকর্মী রহুল আমিন বাবু যোগ দিবেন তিনি জানাবেন জাকির হোসেনের গল্প শুভ সকাল রুহুল আমিন শুভ সকাল রহুল আমিন শুভ সকাল আপনাদের দুজনকেই সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকের সকালে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমি এখন যেখানে রয়েছি এটি একটি গরুর খামার গাভী গরুর খামার আসলে প্রত্যেকটি সফলতার গল্পের পিছনেই নানা ধরনের ক্লান্তি পরিশ্রম এইগুলো কিন্তু থাকেই তারপরও যিনি সফল হয়েছেন আসলে সেই গল্পটি আজকে তুলে ধরার জন্য আসলে এসেছি এখানে এটা কুষ্টিয়া হরিপুর এলাকাতে এই গরুর খামারটি অবস্থিত এখানে প্রায় চারটি শেড মিলে এখন যে বিশাল আকারের এই খামারটি হয়েছে এটি কিন্তু প্রথমে এরকম ছিল না শুধুমাত্র দশটি গরু দিয়ে গাভী গরু দিয়ে শুরু করে এখন যেটা শতাধিক গরু এখানে আছে শতাধিক গরু এখানে তৈরি হয়েছে কিন্তু সেই দশটি গরুর থেকে আসলে তারপর থেকে আসলে যে বাড়ানো বা এর যে এই খামার থেকে যে বিকল্প কোনো ব্যবস্থা করা সেটিও তিনি কিন্তু করেছেন আর এই গরুগুলো আসলে সঠিকভাবে পরিচর্যা এবং প্রক্রিয়ার জন্য তাদেরকে যে যেভাবে খাওয়ানো দরকার বা আসলে একটি খামার পরিচালনা করার জন্য যে ধরনের অভিজ্ঞতা দরকার সেটিও কিন্তু অর্জন করতে হয় যারা আসলে নতুন খামারি বা অনেক খামারি হয়তো হতাশ হয়েছেন কিন্তু আসলে প্রপার যদি তাদের প্রশিক্ষণ থাকে তাহলে অবশ্যই সেই খামারি সফল হবেন এতে কোনো সন্দেহ নেই এই গাভী গরুর থেকে আসলে দুগ্ধদার যে পণ্যগুলো হয় সেই পণ্যগুলোর থেকেই যে কত ধরনের খাবার দুগ্ধজাত পণ্য তৈরি হতে পারে সেটা একটু আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু পুরো কার্যক্রম হয় মিষ্টির মিষ্টির কার্যক্রম হয় এখানে অটো মেশিন আছে বা মিষ্টির যে মেশিন আছে সেটা দিয়েও কিন্তু তারা যখন সন্ধ্যার পরে আসলে মূল কার্যক্রমটি শুরু হয় এখান থেকে দই সহ এবং বিভিন্ন জাতের মি ধরনের বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এখান থেকে তৈরি হয় এবং এই তৈরি হওয়ার পরেই এই মিষ্টিগুলো চলে যায় আপনাদের সেটাই দেখানোর একটু চেষ্টা করছে যে একটি খামার থেকে আসলে কি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যে মিষ্টিগুলো যেগুলো তৈরি হয় এখানকার দুধ এবং ছানার থেকে সেগুলো চলে যাচ্ছে কুষ্টিয়া শহরে কুষ্টিয়া শহরের লিয়াকত আলী ডেইরি লয়েকোতালি ডেইরি আছে লিয়াকোতালি ডেইরি অ্যান্ড সুইটস আসলে যেটাকে বলে পরিচিত যে নামে এটা ইতিমধ্যেই কিন্তু পরিচিতিও পেয়েছে বেশ তাদের এই দুগ্ধজাত পণ্যের এবং ভালো পণ্য হওয়ার কারণেই কিন্তু তারা সেই পরিচিতিটাও পেয়েছে লিয়াকতালি ডেইরি ফার্ম কারণ এই এই যে এখান থেকে আসলে একটি খামার করে শুধুমাত্র গরু লালন পালন করে বা বিক্রয় করেই যে সফলতা পাওয়া যায় তা কিন্তু নয় এই যে আপনারা এখন যেটা দেখছেন এটা কিন্তু দই এই 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 দই দিয়ে দইয়েও আসলে তাদের যথেষ্ট সুনাম রয়েছে আসলে একটি গরুর খামার থেকে বিকল্প পদ্ধতিতে দুগ্ধজাত পণ্য যেভাবে বাজারজাত করে বা বিক্রি করে সেটিও যে একটি আলাদা একটি প্ল্যাটফর্ম তৈরি হতে পারে বা আলাদা একটি পরিচিতি নিয়ে আসতে পারে সেটি কিন্তু একটি ভালো আদর্শ খামারের থেকে সেটি তৈরি করা সম্ভব এবং যারা অনেকে বলেন যে অনেকে বলেন যে আসলে যারা নতুন খামারি আছেন তারা আসলে কিভাবে শুরু করবেন আসলে একটি খামার তৈরি করতে হলে আসলে সেটার বিকল্প ব্যবস্থা নিতে হবে এবং সঠিক প্রশিক্ষণের মাধ্যমেই এই ধরনের সফলতা আনা সম্ভব তিনি কিন্তু এখন এই কুষ্টিয়ার মধ্যে একজন সফল খামার হিসাবে পরিচিতি পেয়েছেন আহ ফিরে যাচ্ছে আপনার কাছে সমৎকার গল্পটা জানলেন কিন্তু অশান্তিটা অন্যখানে হয়ে গেছে সাত সকালবেলায় ভাবে মিষ্টি আর দই দেখালেন সেটাই ঠিক না ঠিক না ঠিক না যাই হোক ধন্যবাদ আপনাকে